তার তার সেক্ষেত্রে ব্যবসা করাটাই ভালো, আচ্ছা আচ্ছা, যে যেভাবে পারে সে সেভাবে। কিন্তু দর্শককে একটা কথাই বলতে চাই যে দর্শক জাতমান দেখে বিবেচনা করে মানুষ ওই টুপি পরে আছে মনে করেন না যে ও হাজি, তা না। সেক্ষেত্রে আসি সরজমিন আসতে পারলে আসবেন, আসি দেখবেন, দেখে শুনে নেবেন। ওই টুপি পরা আমি টুপি পরে আছি যে আমি হাজি হয়ে গেছি তা না ভাই, গরুর ব্যবসা খুব খারাপ একটা জিনিস। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আজ 29শে অক্টোবর রবিবার, আমরা এই মুহূর্তে অবস্থান করছি আসপিয়া ডেইরি ফার্মে। আর দর্শক, আপনারা কিন্তু জানেন যে এই আসপিয়া ডেইরি ফার্মটি পরিচালনা করেন আমাদের আওয়াল ভাই, তিনি কিন্তু মানে অনেকদিন আগে থেকে কিন্তু পরিচিত আমাদের এই চ্যানেলে। তো দর্শক, আজকে খুবই সুন্দর সুন্দর একই কোয়ালিটির কিছু হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের ষাঁড় বাচ্চাগুলো তিনি কালেকশন করেছেন। তো এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন বিস্তারিত আপনাদেরকে জানাবো। দর্শক, আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আচ্ছা, তো মোটামুটি মানে অনেক দিন আগে থেকে আমার চ্যানেলে প্রতিবেদন দেওয়া হয় আর কি, হাটে এবং বাসায় দুই জায়গাতেই দেওয়া হয়েছে। তো বেশ কিছুদিন মানে মাঝখানে অফ ছিল, এই যে টুকিটাকি একটু সেট করলাম। আর আচ্ছা আচ্ছা, এই যে সেটটা করলেন মূলত হচ্ছে কারণ আগে তো হাটের ব্যবসা করতাম। জি, তো সেক্ষেত্রে অ্যাড দিলে মানুষ ফোন দিয়ে বলতো যে হচ্ছে গান ভাই আপনার গরু কই। তো আমি তো আসলে হাটে গরু বিক্রি করে দিতাম, মানুষ এক সত্য কথা বললেও মানুষ মিথ্যা ভাবতো। জি, যে কিভাবে সম্ভব যে ভিডিও ছাড়িছে রাত্রে সকাল লে ফোন দিলে কয় গরু ভাই বিক্রি হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমি তো গরুটা নিয়ে হাটে নিয়ে যা বিক্রি করে আসি, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখন ইনশাল্লাহ যে গরুগুলো আমি ভিডিও দেখাবো ইনশাল্লাহ আমার বাসায় সবসময় থাকবে, দর্শক ভাই যখন ফোন দেবে ইনশাল্লাহ তখন পাবে। আর পাঁচটা গরু দেখাবো, হলিস্টন সিরিয়াল ষাঁড় বাচ্চা। জাতমান কাকে বলে? আমি বললে তো হবে না, দর্শক বিবেচনা করবে এবং কি জাতমানটা দেখলে বুঝতে পারবে দর্শক। আচ্ছা আচ্ছা, তো এক এক করে গরু দেখাও, বেশি কথা বলবো না, ও কথা বললে অনেকেই আসে, তো অত কথা না বলাটাই উত্তম। যার যার ব্যবসা তার তার সেক্ষেত্রে ব্যবসা করাটাই ভালো। আচ্ছা আচ্ছা, যে যেভাবে পারে সে সেভাবে। কিন্তু দর্শককে একটা কথাই বলতে চাই যে দর্শক জাতমান দেখে বিবেচনা করে মানুষ ওই টুপি পরে আছে মনে করেন না যে ও হাজি, তা না। সেক্ষেত্রে আসি সরজমিন আসতে পারলে আসবেন, আসি দেখবেন, দেখে শুনে নেবেন। ওই টুপি পরা আমি টুপি পরে আছি যে আমি হাজি হয়ে গেছি তা না ভাই, গরুর ব্যবসা খুব খারাপ একটা জিনিস। আচ্ছা আচ্ছা, তো দর্শকের একটা কথাই বলবো যে জিনিস দেখে শুনে তারপর দাসাই বাসাই করে ক্রয় করেন, ইনশাল্লাহ ঠকবেন না। এ বলে আমি কথা শেষ করছি, গরুগুলো দর্শকের দেখাও। আচ্ছা ভাই, গরুগুলো আমরা দেখাই। ভাই, আমরা সিরিয়ালের শুরুতে একটা সুন্দর একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ফোটানো কালার। এই চামচুটাটা দেখাও, দর্শকের চামচুটাটা দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, পায়ের গিরি গাঁটটা গুলা দেখাও, নাভি টাভি গুলো দেখাও দর্শক দেখতে পাচ্ছে। মাথাটা মাথাটা কি মাথা দর্শক দেখলে কেন বুঝতে পারবে, ঠিক আছে। তো গোলাপি রয়েছে, 100 বাচ্চা, এগুলো 100 বলা হয় বাংলাদেশে। আচ্ছা, এর বয়সটা কতদিন আসতে পারে? 6 মাস প্লাস বয়স, 6 মাস প্লাস বয়স হবে। আচ্ছা দর্শক, নাভিটা সুন্দর আসছে কিন্তু দেখতে পাচ্ছেন, এবং পাগুলো যথেষ্ট পরিমাণে সুন্দর আসছে বয়সটা হিসাবে। তো ভাই, আমরা একটু পিছন সাইড থেকে দেখানোর চেষ্টা করি। তুমি দর্শককে দেখা, দর্শক দেখলে বুঝতে পারবে যে এটা কোন কোয়ালিটির বিগ বডির গরু হবে, হাটের একটা সেরা গরু হবে। আমি মনে করি এই গরুটা লাল কালার কোনো যদি দর্শক ভাই করে, জি, তে তা সেই অঞ্চলের একটা বিগ বডির গরু হবে এটা। আচ্ছা আচ্ছা, তো সিরিয়ালের প্রথম বাচ্চা যাতে হলিস্টিয়ান ফ্রিজিয়ান, বয়সটা 6 মাস প্লাস হবে, কেমন কি দাম রাখছেন? আমি 58,500 টাকা লট রাখছি 6টা বাচ্চা, সেক্ষেত্রে 58,500 টাকা। আর যদি কোনো দর্শক ভাই একটা কিংবা দুইটা নেয় সেক্ষেত্রে আমার সঙ্গে আলোচনা আলাপ আলোচনা করে। আচ্ছা, তো মানে এটা যদি সিঙ্গেলে নিতে চান তাহলে সেক্ষেত্রে দামটা একটু ভিন্ন হতে পারে। আচ্ছা, আর লটে নিলে একবারে 58,500 টাকা। আচ্ছা আচ্ছা, তো ভাই আমরা এটা প্রথম একটা ষাঁড় বাচ্চা দেখলাম। আমরা সিরিয়ালের দুই নাম্বারে যেটা দেখতে পাচ্ছি একই ক্যাটাগরির বাচ্চা, কিন্তু এটাতে মানে একটু লালটে ভাব আছে। তো মূলত জাত হলিস্টিয়ান ফ্রিজিয়ান, মানে একই জাত, একই জাত। আচ্ছা ভাই, এটার থেকে তো এটা মানে একটু সামান্য বড় মনে হচ্ছে। হ্যাঁ, ওই কারণে 6 থেকে 7 মাস এভারেজ হিসাব করেছে, মানে বয়সটা এভারেজে একই রকম। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা সিরিয়ালের দেখলে সিরিয়ালের দুই নাম্বার বাচ্চা সুস্থ সবল রয়েছে।
আচ্ছা দর্শকের পাগুলো যদি দেখেন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পাও লাভি চামচুটাটা দর্শকের দেখা দর্শক দেখলে বুঝতে পারবে ডাবল বডি মাছাটা শেপটা খাওয়া দাওয়াটা খাওয়া দাওয়া মানে সম্পূর্ণ সুস্থ আর একদম মানে একদম টান টান দেখতে পাচ্ছি তো এটার বয়সটা মানে 6 থেকে 7 মাসের মধ্যে আচ্ছা আচ্ছা তো এটা সিরিয়ালের দ্বিতীয় বাচ্চা তো এটার তো ওই 58500 টাকার লট আর যদি সিঙ্গেল নিতে চাই সেই ক্ষেত্রে আলাপ আলোচনা করে আমার সঙ্গে নিতে পারো আপনার সঙ্গে মানে কথা বলে যে নাম্বারটা দেওয়া থাকে হতে পারে বেশি হতে পারে ঠিক আছে আচ্ছা আচ্ছা আর কথা বলে দর্শকদের নিতে হবে আর কি আচ্ছা ভাইয়া তো আমরা এটা 2 নাম্বার করে দেখালাম সিরিয়ালের 3 নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি কলেস্ট্রল সিদ্ধান্ততে সারবাস্তা এটাও তো খাওয়া দাওয়ায় ব্যস্ত ওর মাথা কান দেখাই দি তো এটা তো যাতে হলিস্টাইন ফ্রিজিয়ান এটার বয়স 6 থেকে 7 মাসের মধ্যে আমার যেহেতু আর ক্রয় করা জিনিস তো আমি তো সঠিক বলতে পারবো না কারণ 6 থেকে 7 মাসের মধ্যে বয়স হবে আনুমানিক বয়স তো আমি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ সার বাচ্চা পাগুলো দেখতে পাচ্ছেন সুন্দর রয়েছে তো এটার কেমন কি দাম লাগছে ভাইয়া এটা 58500 লটারি এটা তো এটা মানে প্রথমটা থেকে তো এটা মানে এই দুইটা বড় দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে না আমি তোমার প্রথম 1 ও 2 এই দুইটা বাচ্চা একই রকম আর 3 4 5 হ্যাঁ মানে এইগুলো বড় সাইজ বড় সাইজ তো মানে সেই ক্ষেত্রে যদি লটে নেয় তাহলে এগুলো 58000 করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আসলে এগুলো কিন্তু সিঙ্গেলে বেশ বিক্রি করলে কিন্তু 58000 এর বেশি হবে আর কি এইগুলো আপনারা 65 এর নিচে তো কোনো দর্শক কিনতে পারবে না ঠিক আছে সেই ক্ষেত্রে আমি একটা এভারেজ হিসাব করেছি কোনো দর্শক ভাই যদি 5টা বাচ্চা একসঙ্গে নিতে চায় জি তা আমার দ্বারা সবচেয়ে সুবিধা হয় আর এবং কি যে দর্শক নিবে সেও 2টা টাকার মালিক হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এসব গরু ধরো গল্প না এসব গরু যদি কোনো দর্শক ভাই 1 বছর কি করে যদি লালন পালন করে ধর 5টা গরুর দাম ধরো না হলেও 9 লাখ টাকা আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে মানে দর্শক যাই করুক মানে একটু বিবেচনা করে করুক বিবেচনা করেন আচ্ছা তো ভাইয়া 3 নাম্বারটা দেখাইলাম এবার আমরা সিরিয়ালের 4 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি এটা একটা আর একটা একটা বাচ্চা বাচ্চা কাকে বলে তুমি সাদা অংশটা বেশি আর কি এটা প্রত্যেকটা গরুর মাথা একই রকম দর্শক দেখতে পাচ্ছে কোনো গরুর কোনো শিং নাই ঠিক আছে ওর নাকের গোলাপি দেখো কানগুলা দেখো পুরো পাতার মতন ঢাক ঢাক পা কানগুলা আচ্ছা পাগুলা দেখাও দর্শকের মালাগুলা বডিটা দেখতে পাচ্ছে চামচুটাটা এ দেখো কত ইজিলি চামড়া তুমি দর্শকের দেখাও মাশাআল্লাহ দুই সাইড থেকে এক সাইডে না এবং মাটি থেকে প্রত্যেকটা গরু মানে বয়সটা হিসাবে যথেষ্ট পরিমাণে উঠছে আচ্ছা তো ভাই এটার বয়সটা কেমন হবে এটার বয়স 7.5 মাসের মতো বয়স হবে ঠিক আছে 7.5 মাসের মতো হবে আচ্ছা আচ্ছা এই কারণে আমি একটা এভারেজ করে আপনারা 6 থেকে 7 মাসের একটা ইয়া করেছি কোনো দর্শক আমি 2 দিন কম বলবো জি ঠিক আছে 2 দিন কম বলবো কিন্তু বেশি বলবো না বেশি বলবেন না সেই ক্ষেত্রে আমি কম কম করে বলেছি দর্শক দেখলে বুঝতে পারবে কিংবা সর্বজমিনে যদি আসে সর্বোচ্চ বেটার হয় আচ্ছা আচ্ছা তো সিরিয়ালের শেষ বাচ্চা যেটা ভাইয়া এটা একটা বাচ্চা তুমি দেখা মাশাআল্লাহ এর যে সুন্দর একটা মাথা আছে আর আমি গরুটা একটু খুলে দেখাই তোমার গোটা তুমি একটু দেখো এই গরুটা ওর মাথাটা গলাটা ঠিক আছে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মানে কোয়ালিটি সম্পূর্ণ সার বাচ্চা একটা গরু সুস্থ সবল কিন্তু হ্যাঁ গরুর মনে ফুর্তিটা কি জি দর্শক দেখতে পাচ্ছেন আর কালারটা অনেক সুন্দর আসছে কালার মানে কি গরুই নাভি মানে সব দিক দিয়ে পারফেক্ট সার বাচ্চা যেখানে তুমি টানবে সেখানে এই বাচ্চাটা বলতে হবে দেখেছো আচ্ছা আচ্ছা এটা একদম মনে হচ্ছে রাবার আর মাজারটা শেপটা তুমি দেখাও
প্রত্যেকটা বাচ্চা পাঁচটা আমার বাচ্চা আছে পাঁচটা বাচ্চা তুমি দশে গেছো আর এটার তো ভাইয়া যে মাজার যে একটা শেপ আছে মানে অনেকটা উষার দেখতে পাচ্ছে এই এই যে মাজাটা দেখছো এই গরুর ওই মাজাটাই হবে আচ্ছা আচ্ছা ওই মাজাই হবে মানে ওই এই মাজাই হবে এটারও এই মাজাই হবে মানে ওই বয়সটা হওয়া লাগবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো ভাইয়ের তো এই পাঁচটাই কালেকশন তো এই পাঁচটা তো মানে বাসায় থাকবে এখন হ্যাঁ ইনশাল্লাহ এই পাঁচটা গরু আমার বাসায় থাকবে আর আমার আশা আমি আশা করি যে এই পাঁচটা গরু আমি একসঙ্গে এক জায়গায় বিক্রি করব আচ্ছা আচ্ছা আর যদি না হয় কোনো দর্শক ভাই যদি একটা করে নিতে চায় ঠিক আছে সমস্যা নাই ইনশাল্লাহ দিব কিন্তু একটা গরু নিলে কি হয় আমার গাড়িটা এখান থেকে মিল করাটা একটু মানে সেক্ষেত্রে ভাড়াটা বেশি পড়ে ভাড়াটা বেশি পড়ে যায় আর যদি কোনো ভাই যদি দুটা তিনটা করে নেয় সেক্ষেত্রে ভাড়াটা ধরেন ধরো কম পড়ে যায় আচ্ছা আচ্ছা এই কারণে আমি দর্শকদের বলবো যে ভাই যাতে মানে দেখে বাচ্চা ক্রয় করলে দুটা জোড়া ধরে ক্রয় করবেন ইনশাল্লাহ ঠকবেন না আর এই বাচ্চা একটা নিয়ে গেলে খাবে না জি 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 ঠিক আছে একটা নিয়ে গেলে খাবে না এই কারণে ওই দুইজন যখন থাকবে এর দেখা দেখে ও খাবে তুমি দেখো এই বাচ্চাগুলোর এক একটা বাচ্চা কোনো অসুস্থ আছে না 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 সম্পূর্ণ সুস্থ আছে গরু ছাড়ে দিলে কিন্তু লাভ ঝাপ দেখেছো এরকম চোখ একটা গরু তুমি খুলে তুমি যেটা দেখতে চাও আমি সেটাই দেখোয় দেখো আচ্ছা তো ভাইয়া মানে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে তাহলে সেটা বলে দেন একটু দর্শক একা কি বলবো দর্শক এখন আমাদের ছায় বেশি বুঝে আর বেশি দাঁত মানছে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে গরিব মানুষের পাঁচটা গরু ছিল আমি দেখালাম পুরো দর্শক ভাই যদি পছন্দ হয় তাই ইনশাল্লাহ আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আলাপ আলোচনা করে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো আল ভাই আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম